বেশ কিছুটা রাজ্যের অফিসিয়ালসের ওপরই নির্ভর করে এই নির্বাচন চলেছে, কিন্তু নির্বাচনী ফলাফল কিন্তু ম্যান মেড প্রোগ্রামের ব্যাপারে কিন্তু যথেষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে আমি মনে করছি। এবং তাছাড়াও অন্য কোনো আমাদের নিজস্ব ত্রুটি ছিল কি না সেটা অবশ্যই আমরা বিচার বিবেচনা করব, সব দিক ভাবনা বিচার করেই আমরা আগামী যে কর্মপন্থা তা স্থির করব। মানুষ কিছু ভুল বোঝেনি, নালে ভারতীয় জনতা পার্টির পক্ষে এত ব্যাপক ভোট আসত। কিন্তু সেই জন্য যেহেতু এই রেজাল্টের মধ্যে কতটা সত্যতা আছে সেটাই যখন প্রশ্নচিহ্নের মধ্যে উঠে এসছে, স্বাভাবিকভাবেই আমাদের এই বিষয়টা নিয়ে ভাবনা। সেই জন্য মানুষের বোঝাতে যদি তৃণমূল কংগ্রেস শান্ত থাকে তো থাকুক, কিন্তু আমরা মনে করি মানুষ বিজেপির সঙ্গে আছে, বিজেপির সঙ্গেই থাকবে, এবং আগামী নির্বাচনগুলোতে যাতে মানুষের রায়টাই প্রতিফলিত হয় সেই বিষয়ে ইলেকশন কমিশনকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা আমরা বলব। দেখুন, এটা তো আমাদের সাংগঠনিক ইলেকশন চলছে আপনি জানেন, এবং আপনি যদি এখানে যারা যারা আসে তারা যদি দেখে থাকে, গতকালও যারা এসেছিল তারাও যদি দেখে থাকে এরকম ছিল, গতকালও এরকম ছিল, সেই জন্য ফাঁকা হওয়ার কোনো বিষয় নেই। আর যদি আপনি মনে করেন যে তিনটে সিট হারলেই সব ফাঁকা হয়ে যাবে, এটা কি হতে পারে? তখন যখন অধিকাংশ লোক বাইরে, আমি তো ছিলাম পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে এতক্ষণ, সেই কারণে আমি এখন এলাম, সেই জন্য ধীরে ধীরে বাকিরাও আসবে। সেই জন্য এটা কোনোভাবেই আপনারা চিন্তা করতে পারেন, আমরা কখনো ভাবিনি যে তিনটে সিটের পরিমাপে পার্টি অফিস সব ছেড়ে চলে যেতে হবে, পার্টি অফিস আসবে না, কি এমন বিপর্যয়। আর বলছি স্পষ্ট করে, এনআরসির কোনো প্রভাব এই নির্বাচনে পড়ে, বিরূপ প্রভাব নির্বাচনে নেই। তার কারণ যদি তা হতো তাহলে খড়গপুর এনআরসি মুক্ত এলাকা, এনআরসির কোনো প্রভাব প্লাস মাইনাস খড়গপুরে 1% পড়ার কথা নয়, তাহলে খড়গপুর সিট আমরা জিততাম। বাকি দুটো সিটে এনআরসি প্রভাব হতে পারে, এনআরসি বিষয় হতে পারে, আমি মানতে পারি, কিন্তু খড়গপুর হবে কেন? তা এনআরসির বিষয়ে একটা যে ভ্রান্তি তৃণমূল কংগ্রেস প্রচার করে আসছে সেই ভ্রান্তি থেকে তৃণমূল কংগ্রেস একদম বেরোয়নি, সেই জন্য ওটা কোনো সমস্যা নয়। কারণ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আসছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এলেই যারা উদ্বাস্তু তারা নাগরিকত্ব পেয়ে যাবে, শুধুমাত্র বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীরাই পড়ে থাকবে এনআরসি লিস্টের থেকে বাদ যাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী তো একটা নকল করা মাস্টারকে এনেছেন, সেই জন্য উনি সব কিছুই নকল করতে শুরু করেছেন। আমাদের যেটা ধনী সেটাকে এখন মুখ্যমন্ত্রী নকল করছে। তিনটে সিট জয়লাভ করেই যদি মনে করে রিপোর্ট সালে জিতে গিয়েছি, তাহলে আমি মনে করব যে বিরাট একটা ভুলের সাম্রাজ্য উনি বাস করছে। 21-এ তৃণমূলের বাংলা ছাড়ার যে সময় সেটা নিশ্চিত আছে, এবং এই তিনটি উপনির্বাচন দিয়েই 21 সালকে বিচার করলে আমি মনে করি ওরা ভুল করবে, আর সেই ভুলটা ওরা করুক আমরা এটা চাই। 21 সালে তৃণমূল মুক্ত বাংলা হবেই হবে, এনআরসির কোনো প্রভাব আমি স্বীকার করি না। যে এনআরসির জন্য কোথাও ভোট কম বা বাড়া হয়েছে এটা মানতে রাজি নই, তার কারণ হচ্ছে খড়গপুরে তো এনআরসির 1% প্রভাব নেই, তাহলে খড়গপুরের রেজাল্ট আমাদের অনুকূলে এলো না কেন? সেই জন্য এনআরসির যদি কোনো প্রভাব থাকত তাহলে খড়গপুরে কিন্তু আমরা জিতে যেতাম। তার মানে এনআরসি বিষয় না, বিষয় অন্য কিছু, যেটা আমরা অনুসন্ধান করব যে কী বিষয় আছে, কী আমাদের ঘাটতি ছিল। কিন্তু একটা জিনিস যেটা আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যে এই জয়ের পেছনে কোনো ম্যান মেড ফিলিংস নেই তো। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারা এই নির্বাচন পরিচালিত হলেও খেলোয়াড়রা তো সব তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় বাস করছে, সেই কারণের জন্য
একটা বিষয়কে তদন্ত করে দেখতেই হবে যেখানে ম্যানমেড কোনো কারসাজি আছে কিনা, সেই জিনিসটা দেখার দরকার আছে। নইলে যে রেজাল্ট তৃণমূলের কাছে অপ্রত্যাশিত, তৃণমূলও স্বপ্নে হবে, কোনো গণৎকারও হবে না যে তিনে তিন তৃণমূল কংগ্রেস জিততে পারে। আর বেশ কিছুটা মার্জিনে, বেশ কালিয়াগঞ্জ ছাড়া বাকিগুলোতে বেশ কিছুটা মার্জিনে জিতেছে, এত মার্জিনে জেতার তো কথাই না। তো সেই কারণে মানুষের কিছু কারসাজি এখানে আছে কি না এটা তদন্ত সাপেক্ষ। এই বিষয়ে আমরা আগামী দিন কাজই আছে। আর আমাদের মতো রাজনৈতিক দল তো করেই থাকে, জিতলেও করতাম আর এখানে হেরেছি এখনও, অতএব পর্যালোচনা হবেই হবে। কারণ জিতলেও কোথায় কোথায় কম আছে, কোথায় আরও ভালো করা যেত, এই বিষয়ে আলোচনা। আর আজকে যখন আমরা হেরেছি সেখানে কোথায় কী কারণে আমাদের ক্ষতি হয়েছে, কেন হয়েছে, এর পেছনে আসল রহস্য কী, সেটা তো খুঁজে বের করতে হবে। আমি তো খানিকক্ষণ আগেও বললাম, সাংগঠনিকভাবে বা প্রচারাত্মকভাবে কোনো ত্রুটি আমাদের হয়েছে কি না সেটাও যেমন দেখা দরকার, তেমনি এখানে কোনো ম্যানমেড কিছু আছে কি না এই বিষয়টাও দেখা দরকার। আমার যেটা বারবার মনে হচ্ছে, এখানে মানুষের কোনো হাতের কারসাজি এখানে আছে। তার কারণ কেন্দ্রীয় ইলেকশন কমিশন ইলেকশন পরিচালনা করলেও তৃণমূলের ছত্রছায়া যারা আছে সেই সমস্ত অফিসিয়ালসরাই এই ইলেকশন পরিচালনা করেছে, সেই কারণে সন্দেহের ঊর্ধ্বে তারা নয়। এই বিষয়টাকে আমরা সন্দেহের বাইরে রাখছি। কোন রাজ্যে কোথায় কী ঘটেছে সেই বিষয়ে এই রাজ্যে কাজ করে, তা যদি হয় তাহলে তো যে রাজ্যে যে সরকার, পাশের রাজ্যে তো সেই সরকারই হয়ে যাওয়ার কথা। দীর্ঘদিন ধরে ত্রিপুরায় সিপিএমের সরকার এক সময় ছিল, কই পাশের রাজ্য আসামে তো ওখানে সিপিএমের কিচ্ছু দাঁতও ফোটাতে পারে, এখানে সিপিএমের সরকার এতদিন ছিল, কই ঝাড়খণ্ডে বিহারে তো কিছু করতে পারে, এখানে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে সরকার চালাচ্ছে, পাশের একটা রাজ্য তো তার প্রভাব তৈরি করতে পারে। সেই কারণে একটা রাজ্যের প্রভাব আরেক রাজ্যে পড়ে না।